এক অপরিচিত অর্চনা, অচেনা মূর্তি, অচেনা অবয়ব, অচেনা অক্ষরসমূহ, অচেনা উৎসব, অচেনা সমাধি, অচেনা সংস্কৃতি, অচেনা আয়োজন, অচেনা চীনাদের, চেনা ভিটে মাটি প্রতি বছর এভাবে ঘরে ফিরতে বলে ডাকে। এত অচেনার দলে, এত অপরিচিতের অন্দরে অতি পরিচিত ঘরোয়া সংস্কৃতি মিশে তৈরি করে এক অসাধারণ সম্প্রীতির মিলনক্ষেত্র। বন্ধুরা, আজকের পর্বের চর্চার বিষয় হলো আচিপুরের ইতিহাস। এই ইতিহাস যেসে ইতিহাস নয়, এই ইতিহাস বঙ্গে চীনা উপনিবেশের শিকড়ের ইতিহাস। আচিপুর নামটা কোনো বাংলা, আরবি, ফার্সি বা তৎসম শব্দের অপভ্রংশ থেকে আসেনি। আচিপুর শব্দটা ঘোরতর চীনা প্রপার নাউন। আজ থেকে প্রায় 230 বছর আগে সুন্দরবনের ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়কে ধর্ম ভাই করে কনফুসিয়াস এখানে কুটুম্বাড়ি করে তোলেন। তার সঙ্গে গড়ে ওঠে চীনা উপনিবেশ। বাংলা ও বাঙালি চীনাদের কাছে বরাবরই প্রিয়, সেটা অতীশ দীপঙ্করের চাযুগে আপ্যায়ন হোক বা চীনাদের রবীন্দ্র প্রেম। পলাশির যুদ্ধের পর কোম্পানির সাথে চীনাদের প্রধানতম ব্যবসা সামগ্রী ছিল আফিম। কলকাতা বন্দরে এসে ফিরত অনেক চীনা জাহাজ, জাহাজের সঙ্গে আসত চীনা মানুষজন। তারা অনেকেই আর ফিরে যেত না, তারা ভাবত এই তিলোত্তমাই তাদের ভাগ্যের চাকা একদিন ঘুরিয়ে দেবে। এমনই এক চীনা ভাগ্যান্বেষী টং আচু 1778 সালে বহু অর্থ সময় এই নতুন ভূখণ্ডে নামেন। ইচ্ছে ছিল এখানেই জাঁকিয়ে বসবেন, পসার ফাঁদবেন। তবে কলকাতা নয়, তারও 6 মাইল ভিতরে আজকের আছিপুরে। কোম্পানির সাথে চুক্তি মোতাবেক 600 বিঘা জমি লাভ করেন তিনি। গড়ে ওঠে চিনির কল, শুরু হয় নীল চাষ, আরও চীনা দল আসতে শুরু করে, বসতি গড়ে উঠল, চীনা বাজার গড়ে উঠল, মন্দির গড়ে উঠল, এক অনন্য সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনার অচিরেই বিলোপ ঘটল টং আচুর মৃত্যুর সাথে। তার মেয়ের পক্ষে এত কিছু সামলানো সম্ভব ছিল না। কয়েক বছর চীনের কল চলার পর কলোনি ছত্রভঙ্গ হয়ে পড়ে, অচুর সম্পত্তি নিলামে ওঠে। আজও পাঁচিলের ভিতরটা দেখলে মনে হয় সে যেন এক আলাদা পৃথিবী, আর বাইরের জগৎটা সম্পূর্ণ আলাদা। অপূর্ব দু হাতে সমস্ত কারুকার্য, যুদ্ধ বিনা যেন পাতাভার নিজের শোভা প্রতীকের তরে। তার খাতে নতুন কিছু রাগিনী ব্যয় হলো না হয়, এখানে বিষাদ আছে, আছে এক অচেনা মহাকাশ। সে স্মৃতিকে অবহেলা না করে আজও ছুটে আসে এই পাঁচিলের ঘেরা গ্রহটিতে একদল চীনা মানুষ। ঘাসের সাথে সমস্ত পরাজয়ের সঙ্গে তাদের রেওয়াজ বসে। তুমি তো মালিনী জানো, মালার উপমানে কতবার একদিন থেমেছিল অগোছালো হারানো সেতার। ইতিহাসের কিছু ঘটি এমন দৈবাত সংকেত দেয় যে দক্ষিণ রায়েরও বিদেশি মুরিদ সৃষ্টি হয়। কালের প্রবাহে সেই উপনিবেশের অকাল মৃত্যু ঘটেছে অচুর মহাবিনিশ গমনের সাথে সাথে। মন্দিরটি ছাড়া আর কিছুই নেই পড়ে, সময়ের এই অসময়ে ডাকাডাকি অস্থির ভার নিতে চাইছিল না জল। মন্দিরে এখনো পাকম্বাহ পূজিত হন। স্থানীয় মানুষদের ধর্মবিশ্বাস ও চীনা পুরাণ মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। থুটি কোং আর থুটি ফো তাই এখানে খোদাখুদিতে পরিণত হয়েছে। আর কনফুসিয়াস ও দক্ষিণ রায় তো ভাই ভাই, এমনই হয়তো হবে। দুটি ভূখণ্ড, দুটি পুরাণ, দুটি সংস্কৃতি এইভাবেই মিলেমিশে একাকার হয়ে যায়। অসুপ্রতিষ্ঠিত চিনির কলার নেই, নেই সেই স্বাধের চীনা উপনগরীয়। এমনকি আচুর প্রকৃত সমাধিও নাকি নদী গ্রাস করে নিয়েছে। যেসব চীনারা এখানে ভিড় করতে আসেন তারা প্রায় এখন সকলেই ভারতের নাগরিক, যদিও শিকড় খুঁজতেই তারা সবাই এখানে আসে। শিকড়হীনতার কি যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তারা আসেন আশুর মন্দিরে।
শুধু টং অচুর স্মৃতিকে বুকে চেপে আচিপুর নামটি আজও বেঁচে আছে তাদের মনে। নদীর ছলাচ্ছলাচ শব্দ, খোলা আকাশের নিচে শুয়ে টং আছু, দেখা গেল তার উপর উড়ে বেড়ানো কিছু সামুদ্রিক চিলের জুথকে। আসার সময় বলে এলাম, ঘুমাও টং আছু, আমরা বিস্মৃত জাতি, তাই চিলেদের পরাই তুমি ঘুমাও।